स्वाधीनता दिवस 2022 की 75वां ना कि 76वां? भारतीय स्वाधीनता आईन 1947 की? भारत छाड़ा आर कौन कौन देश 15 अगस्त स्वाधीनता दिवस उद्यापन करे? भारतीय पताका देशर कौन जायगा थेके तैरी और सरबराह करा हय? एछाड़ा आजादी का अमृत महोत्सव मूल उद्देश्य कि छिलो? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে অবগত হতে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন। When the world sleeps, India will awake to life and freedom. इधर आजादी के अमृत महोत्सव पर पूरा देश तिरंगे के रंग में रंगा नजर आ रहा है। राजस्थान से लेकर बिहार तक स्वतंत्रता दिवस कोलकाता থেকে হাওড়া সেজে উঠেছে জাতীয় পতাকার রঙে। প্রায় 2 শতাব্দীর ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে দেশের স্বাধীনতাকে চিহ্নিত করতে এই বছর ভারত 15 আগস্ট 2022 76তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লির লালকেল্লা থেকে উদযাপনে নেতৃত্ব দিয়েছেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার 9তম ভাষণ। 12 মার্চ 2021 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতার 75তম উদযাপন ও স্মরণে आजादी का अमृत महोत्सव चालू करेछिलेन जा आमादेर स्वाधीनतार बार्षिकीते 75 सप्ताहेर काउंटडाउन शुरू करेछे। एर माने हलो जे भारत 15 आगस्ट 2022 तार 76तम स्वाधीनता दिवस उद्यापन करेछे एबं स्वाधीनतार 75 बछरेर समाप्ति चिह्नित करेछे। स्वाधीनता दिवसे आमादेर साहसी नेता एबं मुक्तियोद्धादेर आत्मत्यागके सम्मान करे जारा जातिर ओ देशबासीर जन्य निजेदेर सर्वस्व दिएछेन। ইতিহাসে ব্রিটিশরা বাণিজ্য করার উদ্দেশ্যে 1619 সালে সুরাট ও গুজরাট প্রদেশে প্রবেশ করেছিল। 1757 সালে পলাশির যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিজয়ের পর ব্রিটিশরা ভারতে তাদের নিয়ন্ত্রণ চালায়। ব্রিটিশ সরকার 1757 সাল থেকে শুরু করে প্রায় 200 বছর ধরে ভারতের জনগণের ওপর আধিপত্য বিস্তার করে। ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী এবং অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা भारत के स्वाधीन करार जन्य सर्वस्व त्याग करेछिलेन। भारत स्वाधीनता आंदोलन प्रथम विश्वयुद्धेर समय शुरू होयेछिलो। नेतृत्वे छिलेन महात्मा गांधी। 1947 সালে 15 আগস্ট भारत तार स्वाधीनता लाभ करे। प्राय 200 বছরের ब्रिटिश शासनेर अवसान घटे। भारतेर प्रथम प्रधानमंत्री जवाहरलाल नेहरू 15 আগস্ট 1947 সালে दिल्लीर लालकेल्लार लाहौरी गेटेर ओपर भारतीय जातीय पताका उत्तोलन करेछिलेन। এটি একটি ঐতিহ্য যা বর্তমান প্রধানমন্ত্রী অনুসরণ করে চলেছেন। সেই সময় লর্ড মাউন্টব্যাটেনকে অবশেষে ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা 30 জুন 1948 সালের মধ্যে ক্ষমতা হস্তান্তর করার ক্ষমতা দেওয়া হয়েছিল। তবে জনগণের অধৈর্যতা পর্যবেক্ষণ করে মাউন্টব্যাটেন বুঝতে পেরেছিলেন, তিনি যদি 1948 সালের জুন পর্যন্ত অপেক্ষা করেন তবে বিপর্যয় সৃষ্টি হবে। তাই তিনি এই প্রক্রিয়াটিকে আগস্টে অগ্রসর করেন। 1947 সালে ঘোষণা মুসলিম লীগের আন্দোলন এবং দেশভাগের দাবিটি অনুসরণ করে কংগ্রেস ও মুসলিম লীগ পরিকল্পনা গ্রহণ করেন। 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইন প্রণয়ন করার পরিকল্পনাকে অবিলম্বে কার্যকর করা হয়েছিল। ভারতের সাথে সাথে আরও 5টি দেশ 15 আগস্ট তাদের স্বাধীনতা দিবস উদযাপন করে। সেগুলো হলো ব্রাহাইন, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া এবং লিচেস্টাইন। ভারতীয় জাতীয় পতাকা গেরুয়া, সাদা এবং সবুজ এই 3টি রং নিয়ে গঠিত। 1906 সালে 7 আগস্ট কলকাতার পার্সি বাগান স্কোয়ারে উত্তোলন করা হয়েছিল। ভারতের বর্তমান জাতীয় পতাকার প্রথম রূপটি 1921 সালে স্বাধীনতা সংগ্রামী পিঙ্কালি ভেঙ্কাইয়া ডিজাইন করেছিলেন। গেরুয়া, সাদা এবং সবুজ রঙের পতাকা মাঝে অশোক চক্র আনুষ্ঠানিকভাবে 22 জুলাই 1947 সালে গৃহীত হয়েছিল এবং 15 আগস্ট 1947 উত্তোলন করা হয়েছিল। ভারতীয় পতাকা দেশের একটিমাত্র জায়গা থেকে তৈরি ও সরবরাহ করা হয়। কর্ণাটকের ধারবাদে অবস্থিত কর্ণাটক খাদি গ্রামোদ্যোগ সম্মিলিত সংঘ ভারতের জাতীয় পতাকা তৈরি ও সরবরাহ করার ক্ষমতা রাখে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুসারে ভারতীয় পতাকা শুধুমাত্র হাতে কাটা এবং হাতে বোনা তুলো খাদি দিয়ে তৈরি করা হয়। আমাদেরকে স্বাধীনতার স্বাদ দিতে গিয়ে অনেক দেশপ্রেমী শহীদ হয়েছেন। আজ আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি, তাই শহীদ দেশপ্রেমিক বীর যোদ্ধাদের স্মরণ করে ভিডিওটির ইতিহাস ঘোষণা করলাম। এই ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের দেশ এবং দেশের পতাকা সম্পর্কে কিছু তথ্য দিতে পেরেছি এটা ভেবে নিজেকে ধন্য মনে করলাম। আর এরকম আরও পরবর্তী এডুকেশনাল ইনফরমেশন জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।